বন্ধুরা আমার সাদর নমস্কার। বন্ধুরা আশা করি আপনারা সকলেই বাড়িতে সুস্থ আছেন, ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকের টপিক আপনাদেরকে আমি সাত রকমের জ্যান্ত প্রুফ দেখাবো অর্গ্যানিক সামান্য পয়সায় সার তৈরি করা যায়। মানে মাগনা পয়সা বললেই বেশি ভালো হয়, সামান্য পয়সা ওটা পয়সা বলা যায় না। আমি এর আগেও প্রচুর টপিক দিয়েছি। আজকে যে বাতাবরণ এত অশান্ত, এত পরিস্থিতি খারাপ, চারদিকে নানান রকমের মানুষের অসুখ বিসুখের সমস্যা প্রত্যেকটা বাড়িতে, এমনকি এই যে আমি যে টপিক দিচ্ছি সত্যি কথা বলছি বন্ধুরা, কথাটা অন্যভাবে নেবেন না, বাড়ির গরু উঠানের ঘাস খায় না। তো আজকে যে আমি মানুষকে এত বড় অ্যাওয়ারনেস মানে দিচ্ছি, সতর্ক করছি যে এই যে অসুখ বিসুখ থেকে বাঁচার গোপন রহস্য আমি আগে প্রমাণ করে নিছি। আমি নিজে ১৬ রকমের রুগী ছিলাম বন্ধুরা, সেই ১৬ রকমের রুগীর থেকে যদি একটা মানুষ নিরোগী হতে পারে, যদি একটা কাউ গ্যাসের বুড়ি না খায়, তাহলে কি লোকটা তো নিশ্চয় অভিনয় তো করছে না। তো সেই জলজন্ত প্রমাণ আমি বন্ধুরা বিশ্বাস করুন, আজকে একদম সাধারণ ড্রেসে, আজকে আর ওই ব্লেজার কোটের ব্যাপার নেই, আজকে আমি কৃষক হয়েছি। তার কারণে এই যে ভগবান প্রদত্ত গড গিফটেড এই প্রজেক্টর মল, কষ্টের ফল মিষ্টি হয়। প্রজেক্টর মলের চারতলার উপরে আমি শেড না দিয়ে এখানে চাষবাস করি। কেন করি? নইলে এই বিল্ডিংটা আমি বেশি দিন ভোগ করতে পারবো না। যদি আমি বাজারে শুধু ওই রাসায়নিক খাবারের উপরে ডিপেন্ড করি, তাহলে আমার কষ্টের টাকা ডাক্তার চুষে চুষে খাবে, আমারও সর্বনাশ, এই দুনিয়ার রোল আমার শেষ হয়ে যাবে। কথা না বাড়িয়ে আমি জাস্ট সাতটা প্রমাণ দেখাবো। সেদিনও পরশুদিনের ঘটনা, আমিও আগে দোকানদার ছিলাম, তো আমারই এক মানে আমার থেকেও কম বয়সের এক দোকানদার মারা গেল হঠাৎ করে, কিডনি লিভার অনেক কিছু খারাপ হয়ে গেছিল। তো এই কম বয়সে এগুলি কেন হচ্ছে বন্ধুরা বুঝুন, মুখটাকে একটু লাগাম দিতে হবে। সকালে উঠে জল অবশ্যই, আপনি গুনগুনা গরম জলও খেতে পারেন, একটু উষ্ণ মুখে শোয়াও গরম জল খেতে পারেন, যেইটা আপনার হ্যাবিট। এই গরম জলে ভীষণ লাভালাভ আছে, সেটা নিয়ে আমি পরে টপিক দিব। দয়া করে আমার রিকোয়েস্ট, বাজারের কোন রকম অ্যাডভার্টাইজ দেখে জিনিস কিনে খাবেন না, টেস্টি খাবার খাবেন না, আপনি বাড়িতে র মেটেরিয়াল এনে বাড়িতে বানিয়ে খান, নইলে আপনার কষ্টের টাকার দুর্দশা হতে চলছে বন্ধুরা। জেগে ঘুমাবেন না, এখন আর সেই পরিস্থিতি নেই। আপনি মানুষ কিন্তু প্রচুর বুদ্ধিমান মানুষ, সব বুঝে গেছে। আমি আপনাকে একটা বাইদিকে আমি একটা আলু ক্ষেতের চাষবাস দেখাচ্ছি, দেখুন ভিডিওটা দেখুন, ওখানে স্প্রে করতেছে প্রচুর একটা লম্বা এরিয়া, মোটামুটি আমি আইডিয়া করলাম কমসে কম ৫০-৬০ বিঘা, রোডের পাশেই ছিল, আমি রেকর্ড করলাম, আমি দেখলাম কর্মচারী দিয়ে স্প্রে করাচ্ছে। তো যেখানে যাওয়ার পরে মালিক আসলো, মালিক দেখি একদম মাস্ক পরে সুন্দর আসছে, আমাকে বললো দাদা কি দরকার বলুন। আমি যে দেখুন আমি তো একজন ইউটিউবার, আমি আপনার এই ভিডিওটা করতে আসছি, একটু শুনে নেই তার আগে যে আপনি এখানে কি কি সার দিয়েছেন, হ্যাঁ কত সার দিয়েছেন, কিন্তু গাছের কিন্তু গ্রোথ নেই, ভালো করে ফলো করুন, আপনি গাছটাকে ফলো করুন, আপনি নজরে পড়ছে। এবং ওখানেও মাল্টিক্রপিং করার চেষ্টা করছে, মিষ্টি কুমড়া লাগিয়েছে, কিন্তু এত সার দেওয়ার পরেও মানে গাছের গ্রোথ নেই, চেহারায় মানে বলে না যেই মূলা বড় হয় দুপাতাই বোঝা যায়, সেই গাছের আমি রেকর্ড করলাম। এবং ওখানে যাওয়ার পরে একটা আমার মানে ছটফট শুরু হয়েছিল, যে বুঝতে পারছিলাম যে ওখানে অক্সিজেনটাও দূষিত। আমি ভদ্রলোকে জিজ্ঞেস করলাম দাদা এইখানে স্প্রে সপ্তাহে কটা করেন, এই গাছগুলোতে এখন যা যা করছেন কটা করেন, বলছে কমসে কম দুটা করতে হয়, কোনো কোনো সপ্তাহে একটাও করি, কিন্তু এই সপ্তাহে মানে দুটা চলছে আর কি। এই যে আমি যে আজকে কী স্প্রে করছেন, বলছে আজকে আমি ব্যাকটেরিয়া মারার জন্য স্প্রে করতেছি। আমি বললাম দাদা একটা কথা বলবো, খারাপ পাবেন না তো? বলো যে না। তো বললাম যে আপনি যে এই বছর যা চাষবাস করে ফেলছেন করে ফেলছেন, কোনো অসুবিধা নেই, তাহলে আগামীতে আপনি যা চাষবাস করবেন যদি আমার একটা ফর্মুলা অল্প জায়গার উপরে টেস্টিং করে নেন, যদি বিশ্বাস না হয়। বলছি কী ব্যাপারটা, একদম মাগনা পয়সায় পচন ফার্টিলাইজার বানানো সম্ভব, আমি চারতলার উপরে চাষবাস করি তো মানুষকে জাগানোর জন্য, আজকে এই যে আপনি মাস্ক পরে আছেন, এই মাস্ক দিয়ে ধুলাবালু ভালো, এটা ধুলাবালুটা আপনার নাকে যাবে না, খুব ভালো, আপনি এখানে রাসায়নিক স্প্রে করতেছেন সেটারও গন্ধটা কম যাবে, ফাইন, কিন্তু এই মাস্ক দিয়ে কিন্তু অন্য রোগ আটকানো যাবে না। আপনি এই যেই প্রয়াসে আপনি চাষবাস করে দুটো টাকা রোজগারের জন্যই তো এই ফন্দি পেতেছেন, বলছে হ্যাঁ। আমি বললাম আপনার রাসায়নিক সারও কিনতে হবে না, এর থেকে মাটি টার্গেট জাস্ট আপনি তৈরি করা শিখুন, আপনি শিখে নিন, আমার কাছে ১৪ বছরের এক্সপিরিয়েন্স আছে। ভদ্রলোক বলল ঠিক আছে, প্রয়োজন হলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব। অ্যাভয়েড করলো কিন্তু, সেই ইন্টারেস্ট থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে পরের দিনই আসার দরকার ছিল, দাদা দেখি তো আপনার টপিকটা কী আছে। আনশোনা করে বলো ঠিক আছে দাদা, আমার ছবি যেন না আসে, আপনি রেকর্ড করে নিয়ে যান, কোনো প্রবলেম নাই। তো বন্ধু মানুষ কিন্তু জেগে ঘুমাচ্ছে, আপনাকেও আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনি জেগে ঘুমাবেন না, তাহলে কিন্তু ওনাকে আমি মুখের উপরেই বলে যাচ্ছি, এই যে আপনি যেই ফন্দি করে টাকা ইনকাম করার চেষ্টা করছেন,
এই টোটাল টাকার অংশীদার হয়ে যাবে ডাক্তার আর নার্সিংহোম। তার কারণ কি, আপনি এই যে রাসায়নিক দিয়ে পরিস্থিতিটাকে এখানে নষ্ট করছেন, প্রকৃতির বিরুদ্ধে কাজ করছেন, আপনার ধ্বংস তো অনিবার্য। বন্ধু, বুঝার চেষ্টা করুন, মানুষ যে আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত খাচ্ছে, এই খাবার থেকে সমস্ত রোগের আবির্ভাব। এবং রাসায়নিক যদি এখনো মানুষ বন্ধ না করে, অনেক ইউটিউবার দেখি ছাদের উপরে, মানে আমি টপিক ফলো করি, কে কি বলতে চায় কি করতে চায়, তো দেখি আবার মাঝে মধ্যে ইউরিয়া ডিএপিও দেয়, সাথে সাথে আমি ভিডিও ডিসলাইক দিয়ে ওটাকে ওই চ্যানেলটাকে আমি ই করে দিই, আর ওইটাকে দেখি না। তার কারণ কি, যে নাকি রাসায়নিকের কোনো রকমের ইউটিউবে ভিডিও দেয়, ওই ভিডিও আমি দেখি না। তার কারণ কি, আমি প্রুফ করে ফেলেছি, ওর থেকে বেশি গ্রোথ আপনাদেরকে দেখিয়েছি, আপনারা ভিডিওগুলি দেখুন, ফলো করুন, বুঝুন। আমাদের জীবনটাই একবারই এই পৃথিবীতে সুযোগ পাওয়া গেছে, দ্বিতীয় সুযোগ উপরওয়ালা দেবে না। তাহলে এই যে বা দেখে ভিডিওটা দেখলেন, ওখানে মিষ্টি কুমড়াও রয়েছে, কোনো গ্রোথ নেই, আলু গাছেরও গ্রোথ নেই, মানে মুরঝিয়ে আছে, মানুষের ওখানে গিয়ে পরিস্থিতিটাই একটা মানে অস্বস্তিকর লাগেছিল, আমি শর্টকাটে ভিডিওটা করে নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আমার কাজটা অ্যাওয়ারনেস দেওয়া, আমি বুঝে ফেলেছি, এবার আমার এই অ্যাওয়ারনেস আমার অর্ধাঙ্গিনী যাকে বলে সেও বোঝার চেষ্টা করে না, আমার মেয়েও বোঝার চেষ্টা করে না, আমার দুই মেয়ে আর আমরা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আমি বুঝে ফেলছি, তাই আমি আমার গান গেয়ে চলছি। বন্ধুরা, আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা কৃষককে নয় শুধু, প্রত্যেকটা মানুষকে দেখান, যার সম্ভব আছে সে এইভাবে চাষবাস করে খেতে পারে, সামান্য কিছু দরকার আছে বাজার থেকে কিনবে, অসুবিধা নেই। এই যে আমি টপিক মানুষকে বোঝানোর চেষ্টা করছি, এটা আমার প্রয়াস চলবেই, এখান থেকে আমার দৃঢ় বিশ্বাস আগামী প্রজন্ম এই কনসেপ্টকে অ্যাকসেপ্ট করতে বাধ্য, নইলে এই যে রাসায়নিক যদি আজকে বন্ধ না হয়, 90% পরিস্থিতি মানে শুধরানো সম্ভব। এই পরিস্থিতিতে একটা ইন্ডাস্ট্রি এরিয়া দিয়ে একটা বায়ু দূষিত হচ্ছে, পলিউশন হচ্ছে, ওখান থেকেও অনেক কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকে অনেক রোগ বীজাণু তৈরি হচ্ছে। আজকে যদি কৃষক শুধরায়, 90% শুধরানো সম্ভব, আপনারা গুগলে গিয়ে ভেরিফাই করে নেবেন। দুনিয়া দূষিত, পৃথিবী দূষিত হওয়ার প্রথম মূল কারণ কি, কত পার্সেন্ট হচ্ছে গুগলে গিয়ে লেখে দেখে নেবেন, ঠিক আছে? তো কথা হচ্ছে বন্ধুরা, মানুষ জেগে ঘুমাচ্ছে, আমি আর শর্টকাটে আমি আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো, শর্টে শার্টটা, এবং একদম শর্ট লাস্টে আপনাকে একদম সার বানানোর আবার সিক্রেটটা আজকে একটু তুলে ধরি। আপনারা সেই ফেলনা জিনিস দিয়ে মাগনা বসে সারটা বানান, কোনো ইউরিয়া ডিএপি কিচ্ছু, গোবর, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, হাড্ডির গুঁড়া কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। অল্প করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনারা শুরু করে দিন, আর দেরি করবেন না। তার কারণ কি, এই জীবনটা হেলায় হারাইলে লস আপনার, আমার কাজটা আমি বুঝে ফেলছি, মানুষকে গেয়ে চলছি আমার গান। তো বন্ধুরা, আজকে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাচ্ছি, সাতটা প্রুফ দেখাবো, গুনে গুনে প্রচুর প্রুফ আছে, কিন্তু টোটালটাই 100% অর্গ্যানিক, কোনো ভেজাল নেই। এবং আপনাদের আরেকটা কথা বলি, যদি আপনারা মনে হয় এই পথে সেরকমও কিছু করতে পারছেন না, আরেকটা স্টেপ নিয়ে আছে, সেই 52 মিনিটের ভিডিওটা দেখে নিন, ইন স্ক্রিনে দেওয়া রয়েছে, দেওয়া থাকবে, লিঙ্কেও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবং আপনি যদি আমার মানে আরও বিশদে এর কাজটা শুরু করতে চান, বিশদে কোনো মানে অভিজ্ঞতার দরকার থাকে, আমাকে এনি টাইম কল করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো বন্ধু, আমার জীবনটাও একটা সুযোগ, মানে সুযোগটা সদ্ব্যবহার করার চেষ্টা চলছে, তো সঙ্গে থাকুন, আমার সহযোগিতা করুন। আমার স্বপ্ন, আমি মানুষকে নিরোগী সমাজ তৈরি করতে চাই, এবং পয়সার দিকেও ইনকামের জায়গা তৈরি করে দিতে চাই, সৎ পথে। আমি যেরকম ফুটপাথ থেকে অনলাইনে এসেছি, সেরকমই মানুষের জন্য আমি করার চেষ্টা চলছে। তো চলুন আর বন্ধু, কথা না বাড়িয়ে এখন ব্যাক ক্যামেরায় যাব, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন ব্যাক ক্যামেরা। প্রুফগুলি দেখানোর আগে আপনাদেরকে আবারও একটা কথা বলতে চাই, আমরা যে এই অর্গ্যানিক দিয়েও পুরোটা কমপ্লিট করতে পারছি না, যে আমরা আবার কিছু রাসায়নিক যুক্ত খেতেই হয়, চাল ডাল তেল নুন, তো সেখান থেকে বাঁচার জন্যই আপনি ইনস্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখবেন, একটা বিরাট বড় বডিগার্ড আমাদের, ইনি মানে যে কোনো রোগের চিকিৎসা হতে পারে গাছগাছলা দিয়ে, সেই ভিডিওটা দেওয়া রয়েছে, 52 মিনিট অবশ্যই দেখবেন। এবং এই মাল্টিক্রপিং আপনাকে এখন আমি শুরু করছি দেখাচ্ছি, এখানে ভালো করে মনে করে দেখুন, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম মাল্টিক্রপিং, তো সেই গাছগুলি এখনও রয়েছে, আমি সেই ভিডিও দিয়েছিলাম মনে হয় 1 মাসের উপরও হয়ে গেল, অ্যাকচুয়ালি রেকর্ড হয়েছিল 2 মাস আগে, সময় পাইনি বিল্ডিংয়ের কাজের জন্য। তো বন্ধুরা, এই যে দেখুন, এই যে পালেং শাক, আমি প্রথম প্রুফ এখান থেকে শুরু করি, পালেং শাক, এখানে কোনো রাসায়নিক নেই, কোনো স্প্রে নেই, এই গাছ, এই শাক উঠানোর টেকনিক, আমি কীভাবে উঠাই এই শাকগুলি, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটার গোড়ার থেকে ডানটা সহকারে গাছটাকে উঠাবো না, এবং যেই গাছটার ফুল চলে আসার মতো মুড হয়ে গেছে, এই যে ফুল চলে আসছে, এই গাছটাকে গোড়ার থেকে কেটে দেবো, মানে যেই পর্যন্ত ডানটা নরম
সেই পর্যন্ত কেটে খেয়ে নেব। এবার এই গাছটা আর বুড়া হবে না, ওখান থেকে আবার পাতা ছাড়বে, পাতা উঠতেই থাকবে, পাতা খেতেই থাকবো, গাছ উঠাবো না। এভাবেই একটা একটা ছোট্ট ফ্যামিলি আরামে সুন্দর চলতে পারে। এবারে যে লাফা শাক, এই যে এখানে একটু রৌদ্রি কম পায় বলে এই লাফা শাকের সব গাছের গাছ উঠাবো না, পাতা বুটিয়ে বুটিয়ে খেয়ে নেই। ঢেমচি শাক কত পাতা উঠিয়ে খেয়েছি। এবার দেখুন দ্বিতীয় প্রুফ, আপনাদেরকে ভালো করে মনে করে দেখুন, আমি এই কার্টুনে পাতা উঠিয়েছিলাম, গাছ উঠিয়েছিলাম কিভাবে, তার ভাঙা চিহ্ন আমি এখানে দেখিয়ে দিই। এই দেখে দেখুন, হ্যাঁ, গাছটাকে উঠাই নাই। এটা কিন্তু তিন নাম্বার স্টেপ চলছে, আমি জাস্ট উঠিয়ে উঠিয়ে খেয়েছি কিন্তু রেকর্ড করতে সময় পাই নাই। তো তাই আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, এই যে গাছকে পরিষেবা দিলে, অর্গ্যানিক আপনি যদি সেবা করেন, তাহলে কিন্তু এই গাছে এটা তৃতীয়বার আবার হরা ভরা হয়ে গেছে, একদম সুন্দর। দেখুন কত সুন্দর ফুল টুল চলে এসছে। এবার এইটাকে আমার তো আর বিচন রাখার ব্যাপার নেই, আমি আবার এই পাতা যতটুক নরম জায়গা রয়েছে আবার উঠিয়ে খেয়ে ফেলবো, এটার তখন আর ভেনিশ করে দেবো, আর দরকার নেই। ঠান্ডা সিজনটা আমরা খুব শাক খাই, ঠিক আছে, অ্যাকচুয়ালি শাক প্রত্যেকটা সিজনেই খেতে হয়, এই শাক পাতার উপরেই আমার জীবন টিকে আছে। কিন্তু এই শাক পাতা আজকে কৃষকরা রাতারাতি উঠিয়ে মানুষকে খাওয়াচ্ছে, তো সেখান থেকেই আমার প্রয়াস যে মানুষ যেন আর এই ভুল পথে না যায়, মানুষ নিজে করে খাক, স্বাবলম্বী হোক, গাছ স্বাবলম্বী, মানুষকেও স্বাবলম্বী হওয়া উচিত। এবার এটা দ্বিতীয় প্রুফ চলে গেল, এবার চলুন তৃতীয় প্রুফ দেখাচ্ছি। আলু গাছ, যেই আলু আমি আগে বা দিকে দেখিয়েছি সেই আলুটা দেখুন, এখানে অর্গ্যানিক, এবং এই আলু চোতার থেকে করা, আলুটা খেয়ে ফেলছিলাম চোতার থেকে করা, এটা বড় বড় আলু, এত বড় বড় আলু ছিল, আমি আলুটা খেয়েছি আর চোচার থেকে এই গাছ উঠিয়েছি, ইচ্ছা করে ঘন করেছিলাম যে দেখি আমার অর্গ্যানিকের পাওয়ারটা কি হয়। আরেকটা আপনাদেরকে সিক্রেট বলে রাখি, আলুর মাটি নরম হতে হবে এবং ও ড্রাই থাকতে হবে, ওইটা নইলে কিন্তু আলুর সাইজ ছোট ছোটই হবে, আলুর গাছে গ্রোথ নেবে না। এবার দেখুন ছাদের উপরে এটাকে জল কিভাবে কত মেপে মেপে দিতে লাগে, এটা টেকনিক, যখনই মাটি উপরে হালকা শুকিয়ে যাবে হালকা করে ভিজিয়ে দিতে হবে যেন জলটা দিয়ে পুরা মাটি না ভেজে, সিক্রেট বলে দিচ্ছি অর্গ্যানিকের। এবার আপনি ভালো করে ফলো করুন, একটা স্প্রে হয় নাই গাছটায়, একটা স্প্রে নেই, আমি কোনো গাছেই স্প্রে করি না, ভালো করে ফলো করুন পাতাগুলির গ্লেজ, কত সুন্দর পাতা, এবং এই ডোকার চেহারাগুলি দেখুন, ডোকাটা কত মোটা, আলুর চোচার থেকে করা, কিন্তু যদি গুটি মানে একদম মানে শোধন ছাড়া তা, তাহলে এটার বাহাদুরিটা কিসের জন্য হয়েছে, কোন কারণ, এখানে কোনো জাদুমন্ত্র তো দেওয়া হয় নাই, টোটালি এই মাটিটাকে সঠিকভাবে বানানো হয়েছে, তার মানে এখানে 50% পচন ফার্টিলাইজার আছে আর মাটিটাকে একদম পুরো নরম করে, এখানে আগে কাঠের গুঁড়া মিশানো হয়েছিল, ওই যে কাঠের গুঁড়া মিশানোর একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, এখানে এই যে রসুন বুনবো, এটা জায়গা তৈরি হয়ে গেছে, মাটি রেডি হয়ে গেছে, কাঠের গুঁড়া মিশানো, এই মাটি এখানে রসুন বুনবো। এই যে এখানে ভালো করে ফলো করুন, আমি ফুলকপির ভিডিও দিয়েছিলাম, এইগুলাকে টোটালে ফুলকপি ছিল, সেই ফুলকপি সব খেয়েছি। আবার আরেকটা সিক্রেট বলে দেই, এই বাঁধাকপি কিন্তু যে পাখিয়ে খাচ্ছে, এটা যদি আপনি ডিরেক্ট উঠিয়ে খান কোনো ভয়ের ব্যাপার নাই, এটা কোনো ধুলাবালুইও নেই, স্বাদ একদম চকচকা ঝকঝকা, এখানে পুরা 100% অর্গ্যানিক, কোনো স্প্রে নেই। এইখানে কিন্তু তিনটা বাঁধাকপি দেখতে পাচ্ছেন, এখানে একটা ফুলকপিও ছিল, সেই ফুলকপিটা খেয়ে ফেলছি, ফুলকপিটা অনেক বড় হয়েছিল এবং ফুলকপির পাতার জন্য এরা রোদ্রি পায় নাই, তাই বড় হতে পারে নাই, ফুলকপি খেয়ে ফেলছি। এইবার দেখুন এ গ্রোথ নিয়ে নিয়েছে, দেখুন বাঁধাকপি কত সুন্দর সুন্দর বাঁধাকপি, এত সুন্দর একদম সবুজ কালারের বাঁধাকপি আপনি বাজারে পাবেন না, দেখবেন গোলা গোলা স্প্রে লেগে থাকে। প্রুফ দেখাচ্ছি, এটা গেল তাহলে চার নাম্বার প্রুফ, মাথায় রাখবেন। এবার ওলকপি দেখুন, এখানে মূলা করছিলাম প্রথমে, মূলার এই তারপরে সপ্তাহখানি মাটিটাকে রেস্ট দিয়েছিলাম, দিয়েই ওলকপি বুনছিলাম, কোনো স্প্রেও নাই, কোনো দেখুন কত বড় বড় ওলকপি, মানে এগুলা দেখলে উঠানোই মানে মায়া লাগে, গাছগুলোকেও এত সুন্দর লালন পালন করি, দেখুন কত সুন্দর গাছ, এবং প্রত্যেকটা গাছের সেন্ট আলাদা আলাদা, প্রত্যেকটা গাছের সেন্ট আলাদা আলাদা, বুঝুন, তাহলে এই গাছের উপরেই আমাদের যদি জীবন টিকে থাকে, তাহলে গাছের সাথে সর্বনাশের আমি রাসায়নিক সার কেন দেব, মানুষ বুঝছে না, জেগেও ঘুমাচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে আবারও আপনাকে এই আলু গাছের চেহারাটাকে আবার হাইলাইট করতে চাইব, আজকে মানুষ রুগী হবে না কেন আর হচ্ছে কেন, আজকে এই রাসায়নিক যুক্ত যে আলু গাছ সেটা খেলে মানুষ অবশ্যই রুগী হচ্ছে, সেই রাসায়নিকের থেকেই রোগ। এবার দেখুন এই যে আলু গাছটার যে চেহারা, এই যে গ্রোথ, এটার পাওয়ার হলো টোটালি অর্গ্যানিক, তাহলে এই আলু গাছটা যদি মানুষ খায়, তার মানে আরেকটা আপনাকে প্রুফ বলে দেই, আচ্ছা এর সাথেই বেগুন গাছ আছে, এটা এক বছরের পুরানো গাছ,
এই বছর ওই আমি মানে বিল্ডিংয়ের কাজের জন্য সময় পাই নাই, এর মধ্যে লিকুইড ফার্টিলাইজার দেই, লিকুইড ফার্টিলাইজারও দিতে পারি নাই, সেই জন্য গাছগুলি এর ইমিউনিটি পাওয়ার শেষ হয়ে গেছে। দেখুন পাতা একদম কুঁকড়িয়ে কুঁকড়িয়ে গেছে, আর এইগুলি পুরানা গাছ অ্যাকচুয়ালি বাড়েও না সেরকম। তো আসলে কিন্তু এই এই দেখুন এই যে পোকে ধরেছে, আর এই যে কালো কালো অনেক কিছু ফাঙ্গাস ফাঙ্গাস অনেক কিছু আছে, তাহলে এই গাছটাকে কিন্তু রোগে ধরে ফেলছে অলরেডি। এটা উঠিয়ে দেওয়ার কথা ছিল, উঠাই নাই, কিন্তু এর সাথে যে আলু গাছটা লেগে আছে, বুঝবেন ভালো করে আমি কি বুঝাইতে চাইছি, এই গাছটার সাথে যে আলু গাছটা লেগে আছে, তাহলে এর রোগটা এখানে আসার চেষ্টা চলছে। তাহলে এই গাছটাকে কেন রোগে ধরতে পারছে না, তাও তার মানে কি এই গাছটার ইমিউনিটি পাওয়ার পুরা স্ট্রং। তো ইমিউনিটি পাওয়ার স্ট্রং বলে একে কোনো অ্যাটাক করতে পারতেছে না। তদ্রূপ এইরকম শাকসবজি যদি মানুষ খায়, মানুষেরও ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে এবং ওই মানুষকেও কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। বুঝবেন আমি কি বুঝাতে চাইছি, এই গাছের উপরেই আমরা তো গাছ খেয়েই বেঁচে আছি, চাই কিছু খাচ্ছি, টোটালটাই গাছের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এই গাছকে যদি আমরা অর্গ্যানিক করে ফেলি, বন্ধু বুঝুন অসুখটা কোথার থেকে হবে। আপনি সেই অর্গ্যানিককে যদি হাইলাইট না করেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন, বন্ধু এটা কি আমি সত্যি তথ্য বললাম না ভুল তথ্য দিচ্ছি। বুঝবেন গোড়ায় গণ্ডগোল করতেছে মানুষ, এই মাটির সাথে সর্বনাশ করতেছে, মাটি হলো সর্বশক্তিমান, এই মাটির উপরে গাছ হয়, গাছ খেয়ে আমরা বেঁচে থাকি, আর মানুষ অন্যদিকে চেষ্টা চলছে যত অসুখ হলে অসুখ যত না হয়। তো আমরা অর্গ্যানিক খেলে অসুখ হবেই না। এই যে কলিযুগের অমৃত সজনা গাছ, এইটার ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন, স্ক্রিনে দেওয়া আছে, যার এটা মানব জীবনের এটা স্টেপনি, এই গাছ আপনারা অবশ্যই দেখুন শিখুন, প্রত্যেকটা মানুষকে ভিডিওটি শেয়ার করুন, প্রত্যেকটা মানুষকে জানা দরকার, তাহলে এই দুনিয়া শুধরানো সম্ভব এখনও। তাহলে দেখুন এই গাছের ইমিউনিটি পাওয়ারের উপরেই আমাদের ইমিউনিটি পাওয়ার, আমরা কি অমৃত খাই নাকি, আমরা তো গাছ খাই, তাই সেই খাওয়াটাকে শুধরাতে হবে। তো চলুন এবার 5 নম্বর প্রুফ দেখিয়েছি, এবার 6 নম্বর প্রুফ দেখিয়ে দেই। এই দেখুন বাঁধাকপি পাকিয়ে খায় কত সুন্দর টেস্টি বলে, একটা টমেটো গাছ একটা কার্টুনে, একটা মাছের কার্টুনে একটা টমেটো গাছ, টমেটো কতগুলি হয়েছে এবং কত সুন্দর লোভনীয় এবং পুরা সেন্টেড, এত সুন্দর সেন্টেড টমেটো আপনি বাজারে পাবেন না। তাহলে যদি ছাদের উপরে এই পচন ফার্টিলাইজার দিয়ে সমস্ত রকমের সবজি হয়, এই ফর্মুলায় মাটিতে কেন হবে না, আমার প্রশ্ন সেখানে, এর দ্বিগুণ রেজাল্ট আসবে। এবং এই গাছটা এত ভারী হয়ে গেছে, এত ফল হয়েছে, মানে দেখলে অবাক লাগে এবং ভালোও লাগে, মন শান্তি হয়ে যায়, এখানে মানে ঘোরাফেরা করলে পুরো বডি রিফ্রেশ হয়ে যায়, এক্সারসাইজ হয়ে গেল, আমার শরীর বেঁচে গেল, পয়সাও বেঁচে গেল, বুঝুন। তাহলে আমি মানুষকে জাগানোর চেষ্টাই এই সব তথ্য আমি তুলে ধরছি। এই তো আর 3-4 দিনের মধ্যে এখানে পেঁয়াজ রসুন লাগাবো, তারও ভিডিও পেয়ে যাবেন, লাগানোর টেকনিকটা মাটিকে কী কী করি একটু সঙ্গে থাকবেন দেখবেন। আপনারা অবশ্যই শুরু করে দিন, ফুল অবশ্যই করবেন, ফুল যতটা প্রয়োজন, বিনা প্রয়োজনে বেশি ফুল করে লাভ হবে না ছাদের উপরে, তার কারণ কি ফুল দিয়ে আমার পেট চলবে না, আমাকে অর্গ্যানিক খেতেও হবে। আমরা যাকেই ভগবান ঈশ্বর আল্লাহ মানি না কেন, তাকে ফুল একটু দিতেই হবে, তারও দরকার আছে। এইবার যতটা প্রয়োজন ততটা করে আপনারা বাদবাকি সবজি চাষ করুন এই পথে। এই দেখুন এখানে এই যে মানে সূর্যের আলোতে ওই ওই ছাদের জন্য সূর্যের আলো এই সাইডটায় মানে ঠান্ডার সিজনে আসে না, তো এটা একদম বর্ষার সিজনে আমি আলুর চোষার থেকে করছিলাম, সেই আলুটা উঠিয়েছি, সেটাও আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম। গাছের গ্রোথও ছিল না, রৌদ্রি পায় নাই, আর তার মধ্যে মাটি শক্ত ছিল, মাটি উর্বর করতে পারি নাই, জাস্ট আমি টেস্টিং করছিলাম, এইটার পরেই আমি ওইটা দিয়েছি। ওই আলুটা উঠানোর টাইমেও আপনাদেরকে ভিডিও দেখাবো আলুটা কেমন হলো, সঙ্গে থাকবেন। আর আরেকটাই যে এবার লাস্ট সিক্রেট আপনাদেরকে, যে আখের আখের এই ভিডিওটা এই ছবিটা আপনারা ভালো করে দেখুন, এই আখটা দ্বিতীয়বার হয়েছে, এগুলা সব দ্বিতীয়বার, এটা প্রথমবারের আখ, আমি ইচ্ছা করে কাটি নাই, এর আগেরগুলি সবটি কেটে খেয়েছি, তো এটা টেস্টিং চলছে আমার, তো দেখি এটার থেকেও আবার আখ বড় হয়েছে, এই পর্যন্ত হয়ে মানে শেষ ছিল সীমিত, তো ঠান্ডার সিজনে সেরকম পারে না। এবার এটা তো জাস মানে সার ছিল সব খেয়ে ফেলছে, এইবার এই সারটা এখানে আমি কী করে অ্যাড করি, এখানে দেই আমি লিকুইড ফার্টিলাইজার। দেখুন এই যে তৃতীয়বার কিন্তু এটা হচ্ছে, কত মোটা বুঝুন, এটার আখটা কত মোটা হবে। তাহলে এই মাটিতে আবার সার কীভাবে ঢুকতেছে, এখানে দেই লিকুইড ফার্টিলাইজার পরিমাণ মতো। এই জন্য বলছি
আমার চ্যানেল ফলো করলে আপনি কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন, আমি কোনো ফেক তথ্য দেই না। তো এইখানে লিকুইড ফার্টিলাইজার মাঝে মধ্যেই দিয়ে দেই, ওই লিকুইড ফার্টিলাইজারটা তলে গিয়েই এই সার যোগান ধরছে, ঠিক আছে। দেখুন তাহলে এই আগগুলি একদম চিনির মতো মিষ্টি, আপনারা যদি টেস্ট করতে চান অবশ্যই ওয়েলকাম থাকলো, এসে খেয়ে যাবেন। এইটা এই বছর আবার আরেকটা ছোপ বাড়িয়েছি অর্গ্যানিক সারের পাওয়ার, দেখুন প্রুফ। এই একদম টোটাল সারেরও সিক্রেট আমি বলে দিলাম, এখানে আপেলের গাছ এক বছর আগে আমি গুটির থেকে চারা উঠিয়েছিলাম, মোটামুটি 11 ফিটের উপরে হয়ে গেছে, একটা কার্টুনে 5টা, মাঝখানটায় গ্রিন আপেল আর চারদিকে 4টা লাল আপেল। সঙ্গে থাকবেন, এর টোটাল আপডেট পেয়ে যাবেন। এখানে রয়েছে নেসপাতি গাছ। এবার আপনাদেরকে সারের যে পচন ফার্টিলাইজারের একদম সিক্রেটটা আবার রিফার্নিশ করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন, এই সারের সিক্রেট বুঝবেন। আপনি ডেইলি যত বাড়িতে ঝাড় দিয়ে যা পাতালতা বেরোবে এবং নোংরা মাটি বেরোবে কিচ্ছু ফেলবেন না, সেটা বালতি করে নিয়ে আপনি যদি মাটিতে গর্ত করে করেন সেখানে করেন, অসুবিধা নেই। আর যদি এই মাছের কার্টুনে করতে চান, এই কার্টুনে জমাবেন, নিচে হালকা করে পাতলা করে একটু মাটি বিছিয়ে দেবেন, আর একটা ফুটো করে ওখানে একটা মাটির হাড়ি সারি ভাঙলে যেই হয় সেই চারা দিয়ে বা যাই কিছু একটা চারা দিয়ে ওটাকে ঢেকে দিয়ে ওখানে এক মুঠো বালু দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, এখানে যদি এক্সিস জল হয়ে যায় জলটা বেরিয়ে যাবে ফিল্টার হয়ে। তো কথা হচ্ছে এইবার এইখানে যত রকমের ভ্যারাইটি আপনি দিতে পারেন, যত রকমের পাতা, আমের পাতা, লিচুর পাতা, লেবুর পাতা, কাঁঠালের পাতা, যত রকমের পাতা দিতে পারেন, কাঁচা পাতা, শুকনো পাতা, সমস্ত রকমের ভ্যারাইটি যত দেবেন, তারপরে যত রকমের কিচেন ওয়েস্টেজ আছে, যদি অর্গ্যানিক খান বেটার, আর যদি এইবার রাসায়নিকযুক্ত হয় তারপরেও সেটাকে শুধরাতে শুধরাতে আস্তে আস্তে অর্গ্যানিকে চলে আসবে। আমার এখন এটা 100% অর্গ্যানিক হয়ে গেছে, তার কারণ আমার একদিনে হয় নাই, এখন আমার টোটাল অর্গ্যানিক হয়েছে, অর্গ্যানিকের সব আমি এখানে জমাই। এবার যাই কিছু হোক, রাসায়নিকের হোক, পাতালতা আর কিচেন ওয়েস্টেজ জমান, জমিয়ে পুরা ঠেসে ঠেসে এর মধ্যে খালি দিবেন, রেগুলার দিবেন। দিতে দিতে কি হবে আমি একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। ঠেসে ঠেসে দিলেন, রেগুলার দিতেই থাকবেন দিতে, আরে তিল কুড়াতে কুড়াতে তাল হয়। গ্রামের বাড়িতে এই পাতালতার অভাব নেই, বস্তায় বস্তায় সম্ভব, আপনি বিঘাকে বিঘা করতে পারেন এই ফর্মুলা, জাস্ট প্রসেসটা তো আপনাকে করতে হবে, রেগুলার প্ল্যানিং। তাহলে এইভাবে দিবেন, এবং এই যে ভাতের মার, ঠান্ডা করে ভাতের মার, ভাতের মার গরু রে খাওয়ানোর ব্যাপার নাই, ভাতের মার দিয়ে ওটাকে ভিজিয়ে দিবেন এবং ভিজিয়ে দিয়ে ঢেকে রাখবেন, ভিজিয়ে দিয়ে ঢেকে রাখবেন। মোটামুটি 15 দিনের মধ্যে আধা পচা হয়ে যাবে। এই দেখুন এটা আধা পচা হয়ে গেছে। এইটাকে আধা পচা হয়ে গেলে কি করতে হবে, একে আবার হালকা মাটি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে কি হবে, এই 15-20 দিনের মধ্যে ও পচে যাবে। পচে গেল, এই দেখুন আপনাকে কত আমি রেডি করে রাখছি, এই যে এটাকে মানে আধা পচার পরে আমি ঢেকে রাখছি, মানে মাটি দিয়ে দিছি, এবার মেয়ে মাটি দিয়ে ঢেকে রাখি, আর খুলি না, এটা পচে যাবে 10-15 দিনের মধ্যে। এইটা রেডি হয়ে গেছে, দেখুন এটা রেডি হয়ে গেছে, উপরে হালকা মাটি আছে। তো এবার এইটাকে আমি কি করব, এটাকে যখনই আমি এটাকে উঠাবো এর মধ্যে হালকা চুন দিব, চুন দেওয়ার পরে পুরো মিক্সচার করে ছায়ার মধ্যে শুকাবো, ছায়ার মধ্যে শুকালে পরে চালনি করলে ফাটাফাটি ছাড় হবে, ফাটাফাটি। আপনার যদি বাড়িতে লোকাল মাছটা চান, লোকাল মাছের আশটাও দিতে পারেন, মাছ ধোয়া জলটাও এখানে দিতে পারেন, কোনো কিচ্ছু ফেলনা নয়, লোকাল মাছ হতে হবে, চালানি নয়। কিন্তু বন্ধুরা বারবার বলছি আপনাকে, তারই প্রুফ দেখাচ্ছি, এটাই যে আধা পচা হয়েছে, এটাকেও মাটি দিয়ে ঢাকবো, এর তার নিচেরটা রেডি, বুঝুন প্ল্যানিং। আমার কখন কোন সার লাগবে আমি এটা আবার অর্ডার হলে বিক্রিও করে দিই, আপনারও যদি দরকার হয় আপনি কিনে নিতে পারেন, অসুবিধার ব্যাপার নেই, কমেন্টস করবেন ভিডিওটা দেখে। তো বন্ধুরা, এই যে সুবর্ণ সুযোগ, এই হেলায় হারানো যাবে না, আমি পুরা সিক্রেট তুলে ধরলাম। এইটা চালনি করার পরে যখন সার হবে, গোবর, ভার্মিকম্পোস্ট, কোকোপিট, হাড়ের গুঁড়ার কোনো রকম প্রয়োজন নাই। এর মধ্যে যদি আপনি পারেন আরও বেশি পাওয়ার বানাতে, হালকা সরষার খোলের পাউডার দিয়ে দিলেন মিশিয়ে, একটু কলার খোসার পাউডার দিয়ে দিলেন, একটু ডিমের খোসার পাউডার মিলিয়ে দিলেন, শেষ ঝামেলা। এই এর বাহাদুরি তো, এই যে দেখুন এখানে কতটুক মাটি রয়েছে, 2টা আঙ্গুর গাছ, এই আঙ্গুর গাছের ভিডিও আমি প্রচুর দিয়েছি, আরও দেব, এইবার আবার আঙ্গুর ধরবে, টোটালি প্ল্যানিং, কত লম্বা হয়েছে, পুরো ছাদ ছেয়ে গেছে এই আঙ্গুর গাছ। তো বন্ধুরা, যদি মাটিকে চিনে ফেলুন আর সারটাকে ভালো করে বুঝে ফেলুন, আপনার আর জীবনে কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, অ্যাক্সিডেন্টাল ম্যাটার স্যার আমি বারবার বলছি। এবং সজনা পাতার ফর্মুলাটা দেখতে ভুলবেন না, আমার রিকোয়েস্ট থাকলো,
তো আজকে আপনাদের সিক্রেটটা আবার তুলে ধরলাম। আর আমি রিকোয়েস্ট করব বন্ধুরা, প্রত্যেকটা মানুষকে এই নলেজ হওয়া উচিত। এবং আমার এই চ্যানেলে পুরা আপনি একটা বাড়ি করলে কি কি দরকার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। দরজা বানানোর ভিডিও আসতেছে, ওয়েট করুন। বাথরুমের কমোড বসানোর পুরো ভিডিও দিয়ে দিব, মানে পুরো বাড়ির কাজ আপনি একাই করতে পারবেন। জাস্ট খালি রাজমিস্ত্রিটা সঙ্গে নেবেন, রাজমিস্ত্রির কাজটা সবাই পারে না, রাজমিস্ত্রি ছাড়া পুরো বাড়ির কাজ আপনি পারবেন আস্তে আস্তে। আর বাড়ি যত আস্তে আস্তে তৈরি হবে তত লং লাস্টিং হবে, মজবুত হবে, তাড়াহুড়া করা যাবে না। তো জীবনটাও তাড়াহুড়া করার ব্যাপার নাই, 100 বছর মিনিমাম বাঁচবেন, এই উদ্দেশ্য নিয়েই আমি নিরোগী সমাজ বানানোর প্ল্যানিং নিয়ে আমার উদ্দেশ্য। আমার সহযোগিতা করুন এবং ভিডিওটা প্রত্যেকটা মানুষকে শেয়ারিং করুন, নিজে অবলম্বন করুন। তো বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই, আপনাদের দিন শুভ হোক, থ্যাংক ইউ।